বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে গুগল পেতে একটা বিজনেস অ্যাকাউন্ট করব। অনেকে এটাকে বিজনেস অ্যাকাউন্ট বলে, আবার অনেকে এটাকে মার্চেন্ট অ্যাকাউন্টও বলে। তো এই ভিডিওতে আপনাদেরকে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট খোলার এবং সেটিকে ব্যবহার করার সম্পূর্ণ প্রসেস লাইভ স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। আর আপনারা এমন ধরনের স্ট্যান্ড কিউআর কোডগুলো কিংবা এমন ধরনের স্টিকার কিউআর কোডগুলো একদম ফ্রিতে অর্ডার করে আপনার কাছে আপনি নিতে পারবেন। এর জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না। তো এ টু জেড সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, গুগল পে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা গুগল পেতে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য বা মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই গুগল পে ফর বিজনেস অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এখানে এমন কিছু ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনার মোবাইলের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন সেই সমস্ত জিমেল অ্যাকাউন্ট থেকে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে। এবার এখানে ডান সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনি এখানে গুগল পে বিজনেস অ্যাকাউন্টটা কোন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে করবেন, তো সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার হিসাব মতো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে একদম নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন কিছু পপ আপ চলে আসবে, আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে। তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। তো আমরা এখানে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিলাম। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে। প্রথম অপশনে এখানে আপনাদেরকে বলছে সেট আপ এ বিজনেস অ্যাজ ওনার, মানে আপনি যদি আপনার বিজনেসের নিজে ওনার হন, নিজে যদি আপনার বিজনেসের আপনি মালিক হন এবং আপনি নিজে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেট আপ এ বিজনেস অ্যাজ ওনার, আপনি এই প্রথম অপশনটার উপর এখানে ক্লিক করবেন। আর এর জন্য কিন্তু আপনার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্যান কার্ড থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে বিজনেস অ্যাকাউন্টে আপনি খুলতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনে এখানে বলছে জয়েন এ বিজনেস অ্যাজ স্টাফ, মানে আপনার যে বিজনেস আছে আপনার সেই বিজনেসের মধ্যে যে স্টাফগুলো কাজ করে সেই স্টাফগুলো দিয়ে যদি আপনার এখানে বিজনেস অ্যাকাউন্টটা খোলেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশনটা জয়েন এ বিজনেস স্টাফ, আপনি দুই নম্বর অপশনটার উপর এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু আমাদের বিজনেসের নিজে ওনার নিজেই মালিক, তো এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটা আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করব। আর আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই, আপনার যদি কোনো ব্যবসা না থাকে, কোনো বিজনেস না থাকে এবং আপনি যদি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান, তাহলেও কিন্তু আপনি খুলতে পারবেন। শুধু আপনি এখানে প্রথম অপশনটা যেটা আছে প্রথম অপশনটার উপরে ক্লিক করবেন। আর আপনার কাছে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার নিজের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। এবার এখানে বলছে বিজনেস মোবাইল নাম্বার, এবার আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলছে। তো বর্তমানে আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এমনটা নয় যে আপনার সেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, এমনটা কিন্তু না। আপনারা এখানে যে কোনো মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে আপনার অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে রেজিস্টার বিজনেস নেম, এবার আপনাদেরকে এখানে আপনার বিজনেসের নাম দিতে বলছে। তো আপনার যদি কোনো বিজনেস থাকে, কোনো ব্যবসা থাকে কিংবা ছোটোখাটো যদি কোনো ব্যবসা কিংবা দোকান কিংবা কোনো শপ থাকে, তাহলে তার নামটা আপনি এখানে আপনার বসিয়ে দেবেন। কিংবা আপনার ব্যবসা বা বিজনেসের যদি কোনো নাম না থাকে, তাহলে আপনি চাইলে কিন্তু এখানে আপনার নিজের নামও বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে বলছে বিজনেস ওনার নেম, এবার আপনাদেরকে এখানে আপনার বিজনেসের ওনারের নাম দিতে বলছে, মানে আপনার বিজনেসের মালিকের এখানে নাম দিতে বলছে। তো আপনি যদি আপনার বিজনেসের নিজে মালিক হন, তাহলে আপনি এখানে আপনার নাম বসিয়ে দেবেন, কিংবা বিজনেসের যে মালিক তার নাম আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিজনেসটা কি টাইপের, সোলো প্রোভাইডারশিপ না পার্টনারশিপের না কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির, তো সেটা আপনার হিসাব মতো আপনার বিজনেসের টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে বলছে হোয়াটস ইউর বিজনেস ক্যাটাগরি, এবার আপনাকে এখানে আপনার বিজনেসের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তো আপনার বিজনেসটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে গ্রোসারি আছে, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার আছে, তারপরে দেখছেন ক্লোথিং অ্যান্ড ফ্যাশন আছে মানে জামা কাপড়, তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে অটোমোবাইলস অ্যান্ড ফিউল আছে, তারপরে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টেশন সার্ভিস। তো আপনার বিজনেসটা যে ক্যাটাগরি আপনার বিজনেসের ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার বিজনেসের ক্যাটাগরি আপনি এখানে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সি অল ক্যাটাগরিজ, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে প্রায় সমস্ত রকম বিজনেসের ক্যাটাগরি চলে আসবে, আপনি এখান থেকে আপনার বিজনেসের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন। কিংবা এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সার্চ মার্চেন্ট ক্যাটাগরিজ, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার বিজনেসের ক্যাটাগরিটাকে সার্চ করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনার বিজনেসের ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে বিজনেস লোকেশন, এবার আপনাকে এখানে আপনার বিজনেসের লোকেশন দিতে হবে, মানে আপনার ব্যবসাটা যে জায়গাতে আছে তার অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু এখানে আপনার বিজনেসের লোকেশনটাকে মানে অ্যাড্রেসটা এখানে অটোমেটিক্যালি নিয়ে
নেবে। তো আপনি যদি দেখেন এখানে অ্যাড্রেসটা সঠিক আছে তাহলে আপনি এটিকে এভাবে রেখে দেবেন। আর যদি আপনি এখানে দেখেন যে আপনার অ্যাড্রেসটা এখানে ভুল আছে বিজনেসের, তাহলে আপনি এখানে যে যে জায়গাটা ভুল আছে সেই জায়গার উপরে ক্লিক করে আপনি অ্যাড্রেসটাকে এখানে সঠিক করে দেবেন এডিট করে, ঠিক আছে। এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কনফার্ম অন ম্যাপ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে ম্যাপ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যবসা কিংবা বিজনেসের সঠিক লোকেশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি এখান থেকে ম্যাপ থেকে আপনার বিজনেস কিংবা ব্যবসার লোকেশনটাকে আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। এবার করে দেওয়ার পর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম লোকেশন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে আপনার ব্যবসা কিংবা বিজনেসের সঠিক লোকেশনটা এখানে কনফার্ম হয়ে যাবে। এরপর এখানে বাসের একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন যে চেকবক্সটা, আপনি সিম্পলি এর উপরে টিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে বলছে সিলেক্ট ইউর সার্ভিস এরিয়া, এটা যেহেতু অপশনাল আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের সার্ভিস এরিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটাকে এভাবে রেখে দেবেন। আপনারা সিম্পলি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে ক্লিক করে দেবেন। এবার এখানে বলছে রেজিস্ট্রেশন ডিটেলস, এবার আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে আপলোড প্যান কার্ড ফটো ফ্রন্ট সাইড, মানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিন্তু এখানে আপনার প্যান কার্ডের ফ্রন্ট সাইডের ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে। এবার আপনার প্যান কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা যদি আপনি আগে থেকে গ্যালারিতে তুলে রাখেন তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ, এখানে ক্লিক করে আপনার সেই প্যান কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। কিংবা এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন টেক ফটো, আপনি সিম্পলি এখানে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু আপনার প্যান কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা আপনি এভাবে করে তুলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। কিন্তু আপনার সেই প্যান কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এবং এখানে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। এবার এখানে আপনারা তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে জিএসটি, এটা যেহেতু অপশনাল আছে তো আপনার কাছে যদি জিএসটি নাম্বার থাকে আপনার তাহলে আপনি এটা এখানে বসে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাকে আপনারা এভাবে ছেড়ে দেবেন। এটা যেহেতু অপশনাল আছে আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে বলছে সিলেক্ট ইউর ব্যাংক, এবার আপনাকে এখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করতে বলছে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করবেন অর্থাৎ এখানে অ্যাড করবেন, তো আপনার সেই ব্যাংকটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কারণ আপনি এখান থেকে যা পেমেন্ট রিসিভ করবেন আপনি এখানে যে ব্যাংকটা সিলেক্ট করবেন আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার সেই সমস্ত পেমেন্টগুলো কিন্তু রিসিভ হবে অর্থাৎ আসবে। তো আপনার হিসাব মতো আপনি এখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করে নেবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে এবং যে ব্যাংক থেকে আপনি এখানে লিঙ্ক করবেন অর্থাৎ অ্যাড করবেন। এবার আপনাদেরকে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলছে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনি কোন ব্রাঞ্চ থেকে বানিয়েছেন তো আপনার সেই ব্রাঞ্চটিকে এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চের অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনি যে ব্রাঞ্চ থেকে বানিয়েছেন সেই ব্রাঞ্চটা এখানে লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে এবং আপনি সেই ব্রাঞ্চটিকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট, এবার আপনাদেরকে এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে বলছে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবার আপনারা এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটিকে এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অটোমেটিকলি আইএফএসসি কোড নিয়ে নেবে। তারপরে আপনারা এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন ফাইন ব্যাংক অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে ফাইন করা হবে তো আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন এখানে সাকসেসফুলি ফাইন করা হয়ে যাবে এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের এখানে ওনারের নাম চলে আসবে, নিচে অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এবং নিচে আইএফএসসি কোড চলে আসবে। তো এটা আপনি এখানে একটু ভালো করে চেক করে নেবেন যে এটা আপনারই ব্যাংক অ্যাকাউন্ট না, আপনি এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন তারই ব্যাংক অ্যাকাউন্ট না অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপর চেক করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন গোটা সাম্মারি চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন আপনার নাম, অ্যাড্রেস, বিজনেস ক্যাটাগরি, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ওনারশিপ ইনফরমেশন, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। তো আপনি এখানে ডিটেলসগুলোকে একবার ভালো করে চেক করে নেবেন। যদি আপনি এখানে দেখেন যে আপনার এখানে কোথাও ভুল এন্ট্রি হয়েছে কিংবা কোনো জায়গায় কোনো ভুল হয়েছে তাহলে আপনি এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে পেন্সিলের আইকনটা, এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই জায়গাতে এডিট করে সঠিক করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে দেখেন যে আপনার এখানে সমস্ত ডিটেলসগুলো সঠিক আছে তাহলে এরপর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে ইন্টারফেসের মধ্যে, এখানে বলছে ইউর বিজনেস ইজ আন্ডার রিভিউ, মানে আপনি এখানে যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন অর্থাৎ তৈরি করলেন তো আপনার সেই বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু গুগল পে টিমের কাছে চলে গেছে। এবার গুগল পে টিম আপনার সেই বিজনেস অ্যাকাউন্টটিকে তারা রিভিউ করে ভালো করে চেক করে দেখবে। এবার যদি তারা দেখে সব কিছু ঠিকঠাক আছে, সমস্ত যেগুলো আপনারা ডিটেলস দেন সেগুলো ঠিকঠাক আছে, তাহলে কিন্তু তারা আপনাদের সেই বিজনেস অ্যাকাউন্টটিকে কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ করে দেবে। আর এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে দিস আনইউজুয়ালি টেক্স 1-2 ওয়ার্কিং ডেজ, মানে এর জন্য কিন্তু আপনাদের এখানে 1-2 সময় লাগতে পারে, কিন্তু এখানে 1-2 সময় লাগে না, আপনাদের বিজনেস অ্যাকাউন্টে কিন্তু 24 ঘন্টার মধ্যে এখানে সাকসেসফুলি চালু হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। কারো কারো তো ক্ষেত্রে এখানে 10-15 মিনিটের মধ্যে তাদের বিজনেস অ্যাকাউন্টটা চালু হয়ে যায় অর্থাৎ
অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। এবার আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ, এখানে ক্লিক করে আপনারা এটিকে এখান থেকে ক্লোজ করে দেবেন। এবার আপনি কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটা থেকে কেটে বের হয়ে চলে আসবেন। এবার আপনি এখানে কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ একটু অপেক্ষা করে দেখি কতক্ষণে আমাদের এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ চালু হচ্ছে। এবার আপনারা এখানে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করবেন। আধা ঘন্টা ওয়েট করার পর আপনারা দেখবেন আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে, যে জিমেল অ্যাকাউন্টে আপনারা এখানে আপনাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্টে খোলার সময় দিয়েছেন, তো সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এমন একটা মেল চলে আসবে, ওয়েলকাম টু ইউর বিজনেস প্রোফাইল নামে এমন একটা মেল চলে আসবে। মেলটা ওপেন করলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন বিজনেস প্রোফাইল গেট রেডি টু কানেক্ট উইথ ইউর নেক্সট কাস্টমার, মানে আপনাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্টে কিন্তু এখানে সাকসেসফুলি রেডি হয়ে গেছে। এবার আপনাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্টকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার তারপরে পরে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে এমন একটা মেল চলে আসবে, ইম্পর্টেন্ট ইউর বিজনেস ইজ নট শোয়িং অন গুগল ভেরিফাই নামে। এবার এই মেলটা ওপেন করলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন ফিনিশ ইউর ভেরিফাই বিজনেস, মানে আপনাদের বিজনেসে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আপনারা খুলেছেন সেটা আপনাদেরকে ভেরিফাই করতে বলবে। এবার মেলটা ওপেন করলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে ভেরিফাই নাও অপশন পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্টলি এখানে ক্লিক করে কিন্তু আপনাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্টকে এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন। কিংবা এবার যদি আপনারা আপনাদের গুগল পে যে বিজনেস অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে যদি আপনারা ওপেন করেন, ওপেন করলে আপনারা দেখবেন হোম পেজের মধ্যে আপনাদের এখানে যে নোটিফিকেশনটা শো করছিল কিংবা যে পপআপটা শো করছিল রিভিউর, সেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে অটোমেটিকলি চলে যাবে, অর্থাৎ সরে যাবে। এবার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে এখানে ওইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন স্টার্ট ভিডিও ভেরিফিকেশন। তো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন অপশনটা স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটিকে বিজনেস পে গুগল পে অ্যাকাউন্টটিকে আপনারা ভেরিফাই করতে পারবেন। আর ভেরিফাই করলে আপনাদের এখানে কী কী এক্সট্রা ফিচার্সগুলো পাবেন, কী আপনাদের লাভ হবে সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন গেট এ লিমিট অফ 1 lakh অর মোর, তারপরে নিচে বলছে কমপ্লিট ভিডিও ভেরিফিকেশন টু ইনক্রিজ ট্রানজ্যাকশন লিমিট, মানে আপনাদের এই যে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আছে এইটার যে ট্রানজ্যাকশন লিমিট আছে, আপনারা যে এখান এর মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো করবেন সেই ট্রানজ্যাকশন লিমিটটা কিন্তু আপনাদের ইনক্রিজ হয়ে যাবে, মানে বেড়ে যাবে। আপনারা কিন্তু 1 lakh টাকার বেশি কিন্তু আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন। আর যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার 1 lakh বেশি ট্রানজ্যাকশন কিন্তু করতে পারবেন না। তো আপনাদেরকে আমি এখানে বলবো আপনারা যদি আপনাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্টটিকে নিজের জন্য ব্যবহার করছেন পার্সোনাল ইউজের জন্য, তাহলে আপনাদেরকে বলবো এটাকে ভেরিফিকেশন না করলেও চলবে, ঠিক আছে। কিন্তু যদি আপনারা দেখেন আপনারা নিজের জন্য তো ব্যবহার করছেন পার্সোনাল ক্ষেত্রে, কিন্তু সেখানে যদি আপনি দেখেন যে 1 lakh বেশি ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, কিংবা যদি আপনি বিজনেসের ক্ষেত্রে করছেন, তাহলে তো আপনাকে এখানে অবশ্যই ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন উপরে এখানে স্টার্ট ভিডিও ভেরিফিকেশন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট। এবার আপনারা কিন্তু এখান থেকে আপনার বিজনেস অ্যাকাউন্টে ভেরিফাই করার যে প্রসেসটা সেটা কিন্তু এখান থেকে শুরু হবে। তো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন রাইজ ইউর লিমিট উইথ এ কুইক ভিডিও কল, মানে এখানে যে আপনার ভেরিফিকেশনটা হবে, ভেরিফাইটা হবে অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে হবে। তো আপনি এখানে নিচে যে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, এই তিনটা অপশনকে সিম্পলি আপনি এখান থেকে এভাবে করে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ টিক করে দেবেন। আর আপনাদেরকে আমি এখানে বলে দিই আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে আপনার কাছে মাস্ট বি কিন্তু আপনার প্যান কার্ড থাকতে হবে, এবং আপনার বিজনেসটা যে জায়গাতে আছে সেই জায়গার কিন্তু কোনো আপনাকে বিজনেসের আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, মানে আপনার বিজনেসটা যে জায়গাতে আছে সেই জায়গার আপনাকে একটা প্রুফ দিতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন জিএসটি ডকুমেন্টস দিতে পারবেন, বিজনেস লাইসেন্স দিতে পারবেন, ইউটিলিটি বিল দিতে পারবেন, তারপরে সেই ইনভয়েস অর শপ ডিসপ্লে বোর্ড, মানে আপনার যদি শপের কিংবা আপনার বিজনেসে যদি কোনো প্যাড থাকে, মানে যে বিলগুলো থাকে সেটা যদি থাকে তাহলে সেটা আপনি এখানে দিতে পারবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো এই যে এখানে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টস থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদেরকে এখানে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো আপনারা এখানে ডকুমেন্টসগুলো আপনাদের কাছে আপনারা নিয়ে নেবেন, এবং এই তিনটে অপশনকে আপনি সিম্পলি এখান থেকে টিক করে দেবেন। এবার করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভিডিও কল, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল মিট, গুগলের এই ভিডিও কল অ্যাপ্লিকেশনটিকে আপনাদেরকে ইনস্টল করতে বলবে। আপনারা যখন স্টার্ট ভিডিও কলের উপরে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে কিন্তু একটা পপআপ চলে আসবে, একটা নোটিফিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটিকে গুগল মিট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য। তো নিচের দিকে ইনস্টলের অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি আপনাদেরকে এখানে প্লে স্টোরের মধ্যে রিডাইরেক্ট করে দেবে, এবং এখান থেকে কিন্তু প্লে স্টোর থেকে আপনারা গুগল মিট অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদের একটা যে কোনো ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে গুগল মিট অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা লগ ইন করে নেবেন। এরপর আপনারা ব্যাক আবার এই পেজটার মধ্যে চলে আসবেন। আসার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন এই তিনটে অপশনকে আপনারা সিম্পলি এখান থেকে টিক করে দেবেন, অর্থাৎ সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট ভিডিও কল, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনাদেরকে ডাইরেক্টলি রিডাইরেক্ট করে দেবে গুগল মিটের যে ভিডিও কল অ্যাপ্লিকেশনটা আছে তার মধ্যে। এরপর আপনার ভিডিও কলটা গুগল পে বিজনেসের যে এজেন্টগুলো আছে তাদের সঙ্গে কানেক্টেড হবে, এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু তারা আপনাদের সমস্ত ডিটেলসগুলোকে ডকুমেন্টসগুলোকে কিন্তু ভেরিফাই করবে ভিডিও কলের মাধ্যমে। এবার করে নেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিকে তারা সাকসেসফুলি ভেরিফাই করে দেবে। এরপর আপনি এখানে নিচে দিকে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন কিউআর কোড অর্ডার স্ট্যাটাস, তার ঠিক নিচে এখানে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন ট্র্যাক অর্ডার, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার এখানে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকলি অর্ডারটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে, মানে আপনার যে বিজনেস অ্যাকাউন্টে যে কিউআর কোড এবং যে স্ট্যান্ডগুলো আছে, স্টিকারগুলো আছে, সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু অর্ডার হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে নিজে দিকে করতে হবে না, অ্যাকাউন্টগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা অর্ডার হয়ে যাবে অটোমেটিকলি। এবার আপনি এখান
থেকে আপনার সেই অর্ডারের স্টেটাসটিকে ট্র্যাক করতে পারবেন। যখন আপনার কিউআর কোডটা এখানে রেডি হয়ে যাবে তখন আপনাদের এখানে দেখিয়ে দিবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা যখন এখানে ডিসপ্যাচ হয়ে যাবে সেটা তখন আপনাদের এখানে দেখিয়ে দিবে যে কুরিয়ার নেম চলে আসবে, কুরিয়ার আইডি চলে আসবে, ঠিক আছে। তারপরে নিচে দিকে এখানে অপশনে চলে আসবে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড ডেলিভারি, মানে আপনার সেই ডেলিভারিটা কবে হবে অর্ডারের সেটাও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিবে। নিচে আপনাদের এখানে অ্যাড্রেস শো করবে, যেটা আপনারা অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেসটা দিয়েছিলেন আপনাদের বিজনেসের, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। তো সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেই রিটার্ন কিউআর কোডগুলো কিংবা স্টিকার কিউআর কোডগুলো কিন্তু রিসিভ হবে। তো আপনারা এখানে অ্যাড্রেসটা ভালো করে এখানে দিবেন, ঠিক আছে। এবার এখানে আপনি উপরে দিকে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন নিউ কিউআর কোড ক্যান বি অর্ডার থ্রু দি অ্যাপ এভরি 6 মান্থ অ্যাট নো কস্ট, মানে আপনি কিন্তু এখানে প্রত্যেক 6 মাস পরে পরে আপনার বিজনেস অ্যাকাউন্টের যে কিউআর কোডটা আছে, স্ট্যান্ড এবং স্টিকারগুলো আছে, সেগুলো কিন্তু আপনি একদম ফ্রিতে প্রত্যেক 6 মাস পরে পরে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন, অর্থাৎ নিতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাকে 1 টাকাও দিতে হবে না, আর অর্ডার কিন্তু আপনি এখানে এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। এবার আপনি এখানে প্রত্যেক দিন যা পেমেন্ট রিসিভ করবেন সেই সমস্ত পেমেন্টগুলো কিন্তু আপনার প্রত্যেক দিনের সাইডে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শো করবে। প্রত্যেক দিন আপনি এখানে যা পেমেন্ট রিসিভ করবেন সেই সমস্ত পেমেন্টগুলো কিন্তু টোটালি আপনার এখানে সাইডে কিন্তু এখানে শো করবে। এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে পাবেন দেখতে পাচ্ছেন ভিউ অল পেমেন্টস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রত্যেক দিন যা পেমেন্ট রিসিভ করবেন তো প্রত্যেক দিনের সমস্ত পেমেন্টগুলো কিন্তু টোটালি আপনার এখানে শো করবে। যেমন আজকে যদি আপনি যা পেমেন্ট রিসিভ করবেন তো আজকের আপনার সমস্ত পেমেন্টগুলো কিন্তু আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টোটালি কিন্তু শো করবে। এবং এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটেল নাও, এখানে ক্লিক করে কিন্তু আপনার এখানে যা পেমেন্ট থাকবে সেই সমস্ত পেমেন্টগুলো কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আপনি এখানে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড করেছিলেন দিয়েছিলেন, আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নিতে পারবেন, মানে ট্রান্সফার হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আপনাকে এখানে 1 টাকা কিন্তু চার্জ দিতে হবে না। এবার এখানে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ট্রানজাকশন হিস্ট্রিগুলো শো করবে, আপনাদেরকে এখানে কে কত পেমেন্ট করেছে তার যে ট্রানজাকশন হিস্ট্রিগুলো কিন্তু সেগুলো কিন্তু আপনাদের এখানে নিচে শো করবে, সেগুলোকে আপনারা এখানে চেক করে নিতে পারবেন। এবং এখানে আপনার নিচে দিকে সাইডে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটেলমেন্টস, আপনি সিম্পলি এর উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যা পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করেছেন কিংবা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেছে সে সমস্ত কিন্তু হিস্ট্রিগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এরপর এখানে আপনি পেজ থেকে স্ক্রল করে একটু উপরে দিকে উঠাবেন, উপরে দিকে উঠালে আপনি এখানে বাজারে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার গুগল পে বিজনেস অ্যাকাউন্টে যে কিউআর কোডটা সেটা আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনার এই কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু যে কেউ আপনাকে পেমেন্ট করতে পারবে। এবার এই কিউআর কোডটাকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যাকে শেয়ার করতে চান তাকে আপনি শেয়ার করে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করে আপনার এই কিউআর কোডটাকে আপনি ডাউনলোড করে আপনার কাছে আপনি রেখে দিতে পারেন, প্রিন্ট আউটও করে বের করে নিতে পারেন। কিংবা এখানে নিচে দিকে আরও অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাকিং কিউআর কোড, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার যে কিউআর কোড স্ট্যান এবং যে স্টিকারগুলো অর্ডার করেছেন তার স্ট্যাটাসটাকে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ চেক করতে পারবেন। এছাড়াও এখানে আপনার নিজের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন পে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, পে বিলস, তারপর হচ্ছে রিচার্জ মোবাইল নাম্বার। তো এই যে আপনারা এখানে যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন এই সার্ভিসগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডু মোর অন গুগল পে, মানে গুগল পে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেই গুগল পে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাদের মোবাইল আপনাদেরকে ইনস্টল করতে হবে যদি এই সার্ভিসগুলোকে আপনারা ব্যবহার করতে চান, ঠিক আছে। এছাড়াও এখানে আপনারা নিজের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন চেক সিভিল স্কোর ফর ফ্রি, আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাদের সিভিল স্কোরটা আপনারা এখান থেকে একদম ফ্রিতে চেক করতে পারবেন। এছাড়াও নিচের দিকে আরও বিভিন্ন রকম অপশনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিউ অফার্স, সেখানে ক্লিক করে আপনারা এখানে যদি আপনাদের কোনো অফার্সগুলো দেয় সেগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তারপরে এখানে অপশন পেয়ে যাবেন দেখছেন ভিউ রিওয়ার্ডস, এখানে ক্লিক করে আপনারা যদি রিওয়ার্ড পেয়ে থাকেন তাহলে সেগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এখানে আপনার ডান্সারের নিচে কর্নারে দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে স্টোর সেটিং, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে ইউপিআই আইডি শো করবে, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা শো করবে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এখানে আপনার গুগল পে বিজনেস অ্যাকাউন্টে কিউআর কোডটা চলে আসবে। এবং এখানে নিচে আপনাদের রিওয়ার্ডসগুলো শো করবে, এখানে সাইডে অপশন পেয়ে যাবেন এডিট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আপনার বিজনেসের সমস্ত কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেমন হচ্ছে বিজনেস নেম, শপ নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে বিজনেস ক্যাটাগরি, এগুলো আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন। সাইডে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে কোনো কিছু সঙ্গে সঙ্গে কিন্তু এডিট হবে না, আপনারা এখানে এডিটগুলো করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ফর ভেরিফিকেশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে গুগল পে টিমের কাছে, এবং তারাই কিন্তু ভালো করে আপনাদের সেই ইনফরমেশনগুলোকে রিভিউ করে চেক করে দেখবে। তারপরে কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে আপনাদের সেই ইনফরমেশনগুলোকে যেগুলো আপনারা এডিট করতে চান সেগুলোকে কিন্তু তারা ঠিকঠাক করে এডিট করে দেবে, ঠিক আছে। এরপর এখানে নিচে দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস, আপনারা এখানে যে গুগল পে বিজনেসের মধ্যে যে অ্যাকাউন্ট খুলেছেন রেজিস্ট্রেশন করেছেন তার ডিটেলসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। উপরে এখানে আপনাদের বিজনেস নেম শো করবে রেজিস্টার, তারপরে মার্চেন্ট আইডি শো করবে, নিচে এখানে প্যান নাম্বার শো করবে, আপনার বিজনেস ওনার নেম শো করবে, এখানে বিজনেস টাইপ এখানে শো করবে। তো এই অপশনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
এবার এখান থেকে আপনারা ব্যাক করে আসবেন। ব্যাক করে আসলে নিচের দিকে অপশন পেয়ে যাবেন ম্যানেজ স্টাফ, এর উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন অ্যাড স্টাফ। এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার বিজনেসের যে অ্যাকাউন্ট আপনারা এখানে খুলেছেন তা আপনার বিজনেসের মধ্যে যে আপনাদের যে স্টাফগুলো কাজ করে তাদেরকে যদি আপনি এখানে অ্যাড করতে চান কাউকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তাদেরকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে আপনি নিচে অপশন পেয়ে যাবেন দেখতেছেন পেমেন্ট মেথড, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে লিমিটগুলো শো করবে। ডেইলি লিমিট আপনার এখানে 10,000 করে আপনার লিমিট ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরে মান্থলি লিমিট হচ্ছে 30,000, মানে 30,000 করে আপনার মান্থলি ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা হচ্ছে নর্মাল, মানে আপনাদেরকে প্রথমে যে বললাম আপনারা যদি ভেরিফিকেশন না করেন, মানে ভেরিফাই না করেন আপনাদের অ্যাকাউন্টকে, তাহলে কিন্তু আপনারা এই লিমিটগুলো পাবেন। আর যদি ভেরিফাই করে নেন আপনাদের অ্যাকাউন্টকে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে আপনারা 1,00,000 বেশিও আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। ঠিক আছে, এরপর এখানে আপনার নিচের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরে অপশন পেয়ে পেমেন্ট মেথড, এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন লিমিটগুলো শো করবে। তারপরে এখানে নিচের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট মেথড, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে। তো বাই ডিফল্ট আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডেইলি সেটেলমেন্টে সিলেক্ট হয়ে থাকবে। ডেইলি সেটেলমেন্টে সিলেক্ট হয়ে থাকার মানে হচ্ছে আপনি এখানে যা পেমেন্ট রিসিভ করবেন তো আপনার সেই পেমেন্টগুলো কিন্তু পরের দিন, মানে ধরুন আজকে আপনি এখানে যা পেমেন্ট রিসিভ করবেন তো পরের দিন সকালে কিন্তু আপনার সেই সমস্ত পেমেন্টগুলো অটোমেটিকলি কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা আপনি এখানে অ্যাড করে রাখবেন, আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিকলি। কিন্তু এখানে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট, আপনি যদি এটা সিলেক্ট করে নিজে দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করেন, তাহলে আপনি এখানে প্রত্যেক দিন মানে যখন আপনি এখানে যা পেমেন্ট রিসিভ করবেন তখন কিন্তু সেই পেমেন্টটা অটোমেটিকলি সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, যেটা আপনি এখানে অ্যাড করে রাখবেন। আপনাকে কিন্তু নিজে থেকে ট্রান্সফার করতে পারেন, সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সেট করে নেবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট সেটেলমেন্ট, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম 2 নম্বরটা, মানে সঙ্গে সঙ্গে এটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা পেমেন্ট এখানে হবে সেটা অটোমেটিকলি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এরপর এখানে আপনি নিচে দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছেন অ্যাকাউন্ট খোলার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে উপরে আপনার শো করবে। নিচের দিকে অপশন পেয়ে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে চাইলে আপনার আরও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন পেমেন্ট নোটিফিকেশন, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে। আপনারা দেখেছেন কিংবা শুনেছেন অনেকেরই মোবাইলে যখন কেউ তাদেরকে গুগল পে কিংবা ফোনপে কিংবা বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে যখন পেমেন্ট করে তো তখন তাদের মোবাইল ফোন থেকে কিন্তু একটা ভয়েস নোটিফিকেশান অ্যালার্ট কিন্তু শোনা যায় যে গুগল পে ফোনপে কিংবা ইউপিআইয়ের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে এত টাকা রিসিভ হলো। ঠিক এমনটা তো এই ভয়েস নোটিফিকেশানটা কিন্তু আপনার মোবাইলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। অনেকে কিন্তু এটা জানতো না, তো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি কীভাবে আপনারা সেট করবেন। তো এই যে আপনারা এখানে নিচে যে তিনটে অপশান দেখতে পাচ্ছেন, এই তিনটে অপশান দেখতে পাচ্ছেন, প্রথম অপশানটা আপনাদের এখানে অনই থাকবে অটোমেটিকলি। তো নিচে যে দুটো অপশান দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এই দুটো অপশানকে আপনি এখান থেকে অন করে দেবেন। তো আমরা এখান থেকে দুটো অপশানকে অন করে দিচ্ছি। তৃতীয় অপশানটা যখন অন করবেন তখন আপনাদের এখানে কিছু পারমিশন যাবে, তো অ্যালাউ করে দেবেন। দেখতে পাচ্ছেন তৃতীয় অপশানটা কিন্তু এখানে অন হয়ে যাবে। এবার আপনাকে এখানে যখন কেউ পেমেন্ট করবে কিংবা আপনি যখন এখানে পেমেন্ট রিসিভ করবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা কিন্তু আপনাকে বলবে, মানে একটা ভয়েস নোটিফিকেশান কিন্তু আপনার মোবাইল ফোন থেকে শোনা যাবে যে আপনার গুগল পে বিজনেস অ্যাকাউন্টে এত টাকা রিসিভ হয়েছে। এটা কিন্তু অনেকে এখানে জানতো না যে পেমেন্টের ভয়েস নোটিফিকেশান অ্যালার্টটা কীভাবে এখানে সেট করতে হয়। তো আপনারা যে কোনো বিজনেস অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা এটা খুব সহজে সেট করতে পারবেন। এরপর এখানে থেকে ব্যাক আসবেন, ব্যাক করে আসলে নিচে দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন SMS অ্যালার্টস ফর স্টাফ, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন অ্যাড স্টাফ মেম্বার্স ফোন নাম্বার, আপনি কিন্তু এখানে আপনার যে বিজনেসের মধ্যে আপনার যে স্টাফগুলো কাজ করে তাদের মধ্যে যে কোনো একজনের স্টাফের হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বার এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, যার ফলে কেউ যখন আপনাদেরকে এখানে পেমেন্ট করবে সেই নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে তো আসবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে যে স্টাফের এখানে মোবাইল নাম্বারটা দিবেন অ্যাড করে রাখবেন তার মোবাইল নাম্বারও কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে যে পেমেন্ট হয়েছে। এবার এখানে আপনারা একদম নিচে থেকে এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ ডিটেলস অ্যান্ড মোর, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে একদম নিচে থেকে এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন ডিলিট বিজনেস প্রোফাইল, আপনি যদি কোনো সময় কিংবা পরবর্তীতে যদি কোনো কারণে আপনার বিজনেস মানে আপনি এখানে যে বিজনেস অ্যাকাউন্টটা খুলেছেন সেই বিজনেস অ্যাকাউন্টটাকে যদি আপনি ডিলিট করতে চান, বন্ধ করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশন পেয়ে যাবেন ডিলিট বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই বিজনেস অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বলছে পার্মানেন্টলি ডিলিট ইওর অ্যাকাউন্ট, মানে আপনার সেই বিজনেস অ্যাকাউন্টে কিন্তু একদম পার্মানেন্টলি সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে আপনি চাইলে কিন্তু এখন খুবই সহজে আপনার গুগল পেতে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।